সুপ্রিয় দর্শক মেডিসিন টিপস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করি সকলে অনেক ভালো এবং সুস্থ আছেন দর্শক আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে যে মেডিসিনটি নিয়ে আলোচনা করব তার নাম হচ্ছে সাইটেক সিরাপ এই সিরাপটি তৈরি করেছে ইউনি ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালস লিমিটেড সিরাপটি পটাশিয়াম সাইটেট এবং সাইট্রিক অ্যাসিড মনোহাইড্রেট এই দুটি উপাদানের সমন্বয়ে তৈরি আজকের ভিডিওতে আমরা জানব এই সিরাপটি কী জন্য সেবন করা হয় সিরাপটি সেবনের সঠিক নিয়ম বা সেবনবিধি কি কারা সিরাপটি সেবন করতে পারবে না সিরাপটি সেবনে কি কি সতর্কতা অবলম্বন করতে হবে সিরাপটির পার্শ্ব প্রতিক্রিয়া কী অন্যান্য ঔষধের সাথে বিক্রিয়া করে কি না সিরাপটি অতিমাত্রায় সেবন করলে কী কী সমস্যা হতে পারে ইত্যাদি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি প্রেস করুন আর যদি সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ এ ধরনের আরও ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন দর্শক এবার ফিরে আসি মূল আলোচনায় প্রথমে আমরা জানব সাইটটেকের সিরাপটি কী চিকিৎসার জন্য সেবন করা হয় যাদের মূত্রতন্ত্র বা প্রস্রাবে সংক্রমণ আসে প্রস্রাবে জ্বালাপোড়া প্রস্রাব করলে ব্যথা অনুভব হয় ইত্যাদি রোগের চিকিৎসার জন্য সাইটেককে সিরাপটি ব্যবহার করা হয় সিরাপটি সেবনের সঠিক নিয়ম হল প্রাপ্তবয়স্ক অধিক বয়স্ক এবং ছয় বছরের অধিক বয়স্ক শিশুরা দুই চামচ সাইটেকে সিরাপ তিনবেলা সেবন করবে এক গ্লাস পানিতে দুই চামচ সিরাপ মিশিয়ে তিনবেলা সেবন করবে এক থেকে ছয় বছরের শিশুরা এক চামচ সিরাপ আধা গ্লাস পানিতে মিশিয়ে তিনবেলা সেবন করবে অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করবে দর্শক যে সকল রোগীর হাইপার ক্যালামিয়া রেনাল ডিসপেনশন ভেন্টিকুলার এরিথমিক্স ইত্যাদি রোগ আছে তাদের জন্য এই সিরাপটি সেবন সম্পূর্ণ নিষিদ্ধ ডায়াবেটিক্স রোগীদের এই সিরাপটি সেবন করতে চাইলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবার জানব সাইটাকে সিরাপটি সেবনে কী কী পার্শ্ব হতে পারে সিরাপটি সেবন করলে পাকস্থলী প্রদাহের কারণে মৃদু বমি বমি ভাব এবং মাঝে মাঝে বমি হতে পারে সিরাপটি সেবনের সময় আপনি যদি অন্য কোনো পটাশিয়াম সমৃদ্ধ ঔষধ খান তাহলে হাইপার ক্যালামিয়া হতে পারে সিরাপটি অতিমাত্রায় সেবন করলে হাইপার ক্যালামিয়া গ্যাস্ট্রিকের কারণে বমি বমি ভাব বমি করা তলপেটে ব্যথা ইত্যাদি হতে পারে গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালে সিরাপটি সেবন করতে চাইলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে তো দর্শক আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি প্রেস করুন ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করুন সকলের সুস্থতা এবং দীর্ঘ কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ